প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আজকে গণিত চ্যাপ্টারে 5.1 আলোচনা করব। গত ক্লাসের পরের অংশ থেকে আমি আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এবং সেটা 1 থেকে 16 পর্যন্ত ছিল। আজকে নির্ণয় করব যে সরলের অঙ্ক, অর্থাৎ 17 থেকে 24 পর্যন্ত আমাদের সরলের অঙ্ক আছে। তোমরা পেজ নাম্বার দেখতে পারো, 75 পেজ নাম্বার, অনুসরণ হচ্ছে 5.1। এখান থেকে আমরা কিছু অঙ্ক সলভ করবো আজকে। তো সূত্রের সাহায্যে আমরা সরলের অঙ্কগুলো কমপ্লিট করব। 17 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 2a+1 স্কোয়ার মাইনাস 4a+1 + 4a² তাহলে এখানে যেহেতু এ দেওয়া আছে, তাহলে আমরা ফর্মুলা আমরা দুটো লিখে রাখি এখানে সাইডে, যে কী কী ফর্মুলা আছে আমাদের, যে a+b² = a² + 2ac + b² আরেকটা হচ্ছে a-b² = a² - 2ac + b² তাহলে এখানে এ বলতে বোঝাচ্ছে এটা, আর এখানে এটা এ, এখানে আছে বি, অর্থাৎ এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে ফেলতে চাই তাহলে কী হবে, আমরা ধরি 2ac + 1 = p ধরলাম, যেহেতু অঙ্কে এ আছে। যদি অঙ্ক অন্য লেটার থাকতো তাহলে হয়তো আমরা এ ধরতাম বা বি ধরতাম এরকম। আর এখানে 2a² উপর স্কোয়ার করলে হয় 4a² তাহলে আমরা 2a = ধরে নিতে পারি q² অর্থাৎ q² এটা। এখানে অঙ্কের অনুযায়ী পাই, অতএব কী পাচ্ছে, এটা সমান কী ধরেছি, পি। তাহলে সরি, স্কোয়ার ধরবো না, জাস্ট পি সংখ্যা ধরবো, বর্ণমালা ধরবো, যে পি হচ্ছে 2a+1 হচ্ছে পি, তাহলে পাচ্ছি p² এটা পাচ্ছে -2a(2ac+1) + 2ac² ওকে, তাহলে কী পাচ্ছে, p² - 2 × p × এটা সমান কী ধরেছে, কিউ, এটা 2a = কিউ ধরেছে, এটা সমান পি ধরেছে, 2pq + q² সমান, এটা কোন ফর্মুলা পড়েছে, মাইনাসের, a² - 2ab + b² 2 নম্বর ফর্মুলা। তাহলে লিখতে পারি p - q² এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো। পি সমান কি পেয়েছিলাম, 2ac + 1, আর কিউ এর মান পেয়েছিলাম 2a, এটার উপর আছে স্কোয়ার,
তাহলে এখানে মাইনাস টু আইসে প্লাস টু আইসে কাটা গেল, ওয়ানের পুরো স্কয়ার হলো ওয়ান হয় সমান ওয়ান, এটাই অ্যান্সার। এখন দেখো 18 নম্বর অঙ্কটা সলভ করব। প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ, জাস্ট একটু মনোযোগী হতে হবে, মনোযোগী হলেই কিন্তু অঙ্ক বুঝতে সমস্যা হয় না। সো তোমরা খুবই মনোযোগী হবা, অঙ্কগুলো কিন্তু কঠিন না। 18 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমি প্রত্যেকটা অঙ্কই বই ধরে ধরে তোমাদেরকে শেখাবো, তারপর সৃজনশীল প্রশ্ন যাব। 18 নম্বরটা দেওয়া আছে, ফাইভ এ প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি উপর স্কোয়ার। তাহলে এই অঙ্কটা কিভাবে করা যায়? পূর্বের যে অঙ্কটা করলাম, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম, অর্থাৎ 17 নম্বর অঙ্কটা যেভাবে করলাম, ঠিক ওইটার মতো করে আমরা এটা মান ধরে নেব, তাহলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে এবং খুব সহজে সলভ হয়ে যাবে। তাহলে আমি যদি ধরি যে ফাইভ এ প্লাস থ্রি বি সমান পি ধরলাম, এবং যেহেতু এখানে দুটো আছে, এখানে ফোর এ মাইনাস থ্রি বি এটা আলাদা করে নেব, ফোর এ মাইনাস থ্রি বি সমান ধরলাম কিউ, তাহলে অঙ্কটা কী পাচ্ছে? যেহেতু সন পি ধরে নিয়েছে, তাহলে এটা কী হচ্ছে? পি স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে কোন ফর্মুলা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এক নম্বর ফর্মুলা। তাহলে এটা সমান লিখতে পারে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখন এই মানগুলো আমরা বসিয়ে দেবো, পি সমান কী ধরেছিলাম বা পি সমান ধরে না দেওয়া আছে, বাট আমরা ধরে নিয়েছি পি। তাহলে ফাইভ এ প্লাস থ্রি বি প্লাস কিউ এর মান বসাবো, ফোর এ মাইনাস থ্রি বি ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার বসিয়ে দেবো। এখন এই ভিতরের অংশটা যোগ বিয়োগ করবো আমরা। এখানে দেখো থ্রি বি প্লাস মাইনাস থ্রি বি, এটা এটা সমান সমান অংশ কাটা যায়, বিপরীত চিহ্ন হলে সমান সমান অংশগুলো কাটা যায়। তাহলে ফাইভ এ আর ফোর এ কত হলো? নাইন এ, নাইন এর উপর কী হলো? স্কোয়ার। আর এটা সমান কী পেলাম? নাইন স্কোয়ার এ স্কোয়ার, নয় নয়, অর্থাৎ দুইবার নয় পাশাপাশি গুণ হবে, নয় নাং একাশি, একাশি এ স্কোয়ার, এটাই অ্যান্সার। এইরকম অঙ্ক আরও আছে, যেমন উনিশ বিশ, এগুলো ইজিলি সলভ হয়ে যাবে। আমি 21 নম্বর অঙ্কটা করে দিই। একুশ নম্বর অঙ্কে আছে ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স প্লাস সেভেন, ঠিক আগের অঙ্কেরগুলোর মতোই ধরে নেব আমরা। এই অংশটা কিন্তু মিডিলে থাকার কথা ছিল, সেটা মিডিলে না দিয়ে দিয়েছে শেষে, এর জন্য অঙ্কটা হয়তো একটা জটিল মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু জটিল হবে না। সো দেখো কি হয়, সমান সরি এখানে ধরে নিলাম
फाइव एक्स माइनस टू एट समान धरे निलाम ए और फाइव एक्स प्लस सेवेन समान धरे सरि फाइव एक्स प्लस सेवेन समान धरे निलाम बी ताहले कि पाच्छि आमरा अतएव एटा समान जेहेतु ए धरेछि ताहले ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए पी इजिली पे गेलाम এখন এই অঙ্কটা আমাদের সাজিয়ে নেব টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কোন ফর্মুলা পড়ছে দুই নম্বরে তাহলে দুই নম্বর অনুযায়ী আমরা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার মানগুলো এখন ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দেব এর মান কি ধরেছিলাম ফাইভ এক্স মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বিয়ের মান কি আছে ফাইভ এক্স প্লাস সেভেন একটা বিষয় খেয়াল রাখবা মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা অনেকে ভুল করে যখন সামনে মাইনাস আসে তখন আমাদেরকে ব্র্যাকেট দিয়ে কাজ করাই ভালো তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না সো এটা একটু কেয়ারফুল থাকবা যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা অবশ্যই এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো আর এখানে দরকার হলে সেকেন্ড ব্র্যাকেট দেব আর এখানে স্কোয়ার করে দেব ওকে এখন দেখো কি হয় ফাইভ এক্স মাইনাস টু এখানে যেহেতু এই সংখ্যা দুটোকে ব্র্যাকেটে ক্লোজ করে দিয়েছি তাহলে এই মাইনাস এখানে আমার সাপোজ ওয়ান আছে এই ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দুটাকে গুণ করব গুণ করলে কি পাই প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস সেভেন উপর স্কোয়ার তাহলে এই মাইনাস আর এখানে কি আছে প্লাস আছে এটা আর এটা কেটে যায় এখানে মাইনাস টু মাইনাস সেভেন যেহেতু দুটাই মাইনাস তাহলে যোগ করে মাইনাস চিহ্ন বসিয়ে দেব মাইনাসের সমষ্টি আর কি অর্থাৎ এখানে দুই মাইনাস দুই এখানে মাইনাস সাত তাহলে মাইনাস নাইন হবে আর মাইনাস নাইন গুণ মাইনাস নাইন মাইনাস মাইনাস প্লাস নয় নয় একাশি এটা অ্যান্সার ওকে তাহলে আমাদের একুশ নম্বর অঙ্কটা সলভ হলো বাকি অঙ্কগুলো সেম কোনো ডিফারেন্স নাই সবগুলো একই রকমই হবে এগুলো অঙ্ক এখন তোমরা বাসাই পারবা আমি মান নির্ণয়ের অঙ্কে চলে গেলাম মান নির্ণয়ের অঙ্ক এখন শুরু করব মান নির্ণয় মান নির্ণয় অঙ্ক ফর্মুলা ইউজ করেই করবো আমরা দেখো পঁচিশ নম্বর অঙ্কটা দেওয়া আছে লিখতে হবে অঙ্কে যা আছে সেটা আমরা লিখব দেওয়া আছে এক্স সমান মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস ফাইভ অঙ্কে আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি ওয়াই থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই এটাকে একটু থিঙ্কিং করতে হবে যে এই অঙ্কটা কোন ফর্মুলায় ফেলা যায় সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব ওকে এখন এখানে আমরা তো জানি যে টোয়েন্টি ফাইভ হয় ফাইভের উপর স্কোয়ার হলে টোয়েন্টি ফাইভ হয় তাহলে ফাইভ লিখলাম আর এক্স লিখলাম এটা সমান হয় টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর সিক্স ওয়াইয়ের উপর স্কোয়ার করলে হয় ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখব তাহলে ফাইভ
एक्स स्क्वायर प्लस सिक्स वाई स्क्वायर माइनस जेहेतु ये ये बी धरे से ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए बी जस्ट हमारे फर्मुला जस्ट मेमोरी रखते हैं जो कि टू ए एखन एर मान बसालम फाइव एक्स बर मान बसालम सिक्स वाई অটোমেটিক্যালি মিলে যাবে অটোমেটিক্যালি মিলে যাবে অঙ্ক জাস্ট ফর্মুলা জাস্ট খালি একটু মাথায় রাখতে হবে অঙ্ক অটোমেটিক্যালি মিলে যাবে এখানে দেখো পাঁচ দশে পাঁচ দুগুণ দশ ছয় দশে ষাট সিক্সটি এক্স ওয়াই মিলে গেছে তাহলে এটা একটা ফর্মুলায় অলরেডি পড়ে গেছে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন ফর্মুলা দুই নম্বর তাহলে অঙ্কটা সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি प्लस बी स्क्वायर তাহলে এটা কোন ফর্মুলা হচ্ছে এ এর জায়গায় কিন্তু 5x আছে বি এর জায়গায় আছে 6y তাহলে a माइनस b হোল স্কয়ার এখন আমরা এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো প্রয়োগ করব x এর মান কি দেওয়া আছে माइनस 4 তাহলে অবশ্যই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব মাইনাস ফোর মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার তাহলে এখানে প্লাসে মাইনাসে ভিতরের অংশটা কাজ করে নেব ভিতরে ব্র্যাকেটের ভিতরের এই অংশটাগুলো অংশগুলোর কাজ আমরা আগে করে নেব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ ছয় त्रिश स्क्वायर ए संख्या बड़ अर्थात त्रिश थे बीस बद जा कत हो दस दस स्क्वायर समान कत हल एक आंसर खूब इजी को भय कारण नाई सिक्स टोटी सिक्स और टोटी सेवेन अंकगल सेम वेटर मत ही उन्त्रिस नम्बर अंकटा एक देखा उन्त्रिस नम्बर अंकटा एक ख्याल करो दस प्रमाण अंक लिखब प्रमाण दस দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন এ বি সমান দেওয়া আছে থ্রি দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সিক্সটি ওয়ান অর্থাৎ বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখলাম এ প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি যে এখানে আরেকটা বিষয় অঙ্কে কি কি মান দেওয়া আছে সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যেমন আমরা সূত্র কিন্তু বসিয়ে দিতে পারি অনেকে অনেক স্টুডেন্ট ভুল করে যে এ প্লাস বি হোল স্কোয়ার তো জানি এটা এটা জানি এটা বসিলে তো অঙ্ক হবে না কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো আলাদা মান দেওয়া নাই শুধু এ বি মান হয়তো পাবো কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাই অতএব আমি এই সূত্র ইউজ করতে পারবো না আমাকে অনুসিদ্ধান্ত সূত্র যেটা আছে আগের ক্লাসে যেভাবে সূত্র ব্যাখ্যা করেছিলাম ঠিক ওই রকম করে ব্যাখ্যা করলে সূত্রগুলো মাথায় তোমাদের স্থায়ী হয়ে যাবে এখন দেখো তাহলে যেহেতু মান আছে মাইনাস তা অবশ্যই মাইনাস আমি বসিয়ে দেব স্কোয়ার আমি আগের ক্লাসে বলেছিলাম যে সূত্রে যে কোনো ফর্মুলায় ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের বাইরে কি প্লাস হবে প্লাস এখন প্রশ্ন হলো স্যার এখানে টু এ বি হবে না ফোর এ বি হবে এটা একটা কনফিউজড থেকেই যায় এখানে টু এ বি হবে না ফোর এ বি হবে একটা কনফিউজড থেকেই যায় এখন তুমি যদি সূত্র ব্যাখ্যা করতে জানো তাহলে তুমি এখানে কনফিউজড দূর করতে পারো জাস্ট একটু সাদা কাগজে খসড়া করে বা রাব করে এটা বের করতে পারি আমরা তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা একটু যাচাই করে দেখি এটা সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এখানে এটাকে সাপোজ আমি টু এ বি দিয়েই করলাম
এখন অঙ্কটা মিলে কিনা দেখে এই পক্ষটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab এটা এটা কেটে যায় তাহলে এই পক্ষটা পাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার অতএব তাহলে এখানে কি 2ab হবে না এটা আমি কনফার্ম তাহলে অবশ্যই এখানে আমি 4ab স্টুডেন্টরা এই জায়গাটাই ভুল করে সূত্র লিখতে গিয়ে ठीक ये जगह एखे फोर ए बी है ना टू ए बी हो जगहटे भूल करे ये शेयर हर जो तुम्हें एकटू खसड़ा करते हैं हमें आगे क्लस शिखे दिए क्यों बेर करते हैं फर्मुलागुलो अंकर फर्मुला मुखस्त कर दरकार नहीं जस्ट खाली एक टेक्निक जानते हैं मुखस्त कख थे एखे कि फोर ए बी पासी एन मान बसिए देव सेवेन स्कोयर प्लस फोर इंटू ए बिर मान कि पेल थ्री तेल 49 ये पेल 61 राइट साइड पे गलम एखे शॉर्ट लिखते पर जेहेतु बला देखाओ जे बा लिखते पर प्रमाण करा हलो देखानो हलो यह लिखते पर एक अंक को शेष कर देव একত্রিশ নম্বর অঙ্কটা গেলাম আমি কারণ তোমরা তিরিশ নম্বর অঙ্কটা ইজিলি পারবা একত্রিশ নম্বরটা প্রমাণের অঙ্ক প্রমাণ এই অঙ্কটা দুইভাবেই করা যায় এই অঙ্কটা দুইভাবেই করা যায় দেওয়া আছে एक्स प्लस हमें एक भाव कर देखा जो समय पाए तो एक भाव कर दो भाव करा जाए अंकटा देवा आस प्लस वन बस समान फाइव हम बेर करते एक्स स्क्वायर माइनस वन बस स्क्वायर होल स्क्वायर तर स्क्वायर टू पाँच पचिस ये प्रमाण करते हैं तो हमें जेहतु एक मान देव लेफ्ट हैंड साइड शेष करी एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर एर ऊपर से एक्स स्क्वायर एटा समान आमरा कि पाई ए स्क्वायर माइनस बी स्क्वायर एक फर्मुला आछे आमादेर जे ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला समान आमरा जानी ए प्लस बी ए माइनस बी एटा जानी किन्तु आमादेर मान देवा आछे ए प्लस बी अर्थात हमें यहाँ के बी धरे से यहाँ के ए धरे से ए प्लस बी मान आसे किन्तु हमारे ए माइनस बी मान नहीं अवश्य हमें ए माइनस बी मान बेर करते हैं ओके ताच्चे एक्स प्लस वन बाय एक्स एटा एक्स माइनस वन बाय एक्स एटा एर पर स्क्वायर कर दिल मान बसिए दिल एक्स प्लस वन बाय एक्स मान आसे जेहेतु फाइव तर पाल फाइव इंटू x माइनस वन बाय एक्स एर पर पेल एटा जानी जो फाइव स्क्वायर एर पर स्क्वायर कर दिल पेल टोटी फाइव हाँ हमें आठाश नम्बर उन्त्रिस नम्बर उन्त्रिस नम्बर अंक जो फर्मुला यूज कर ठीक वोटाई जेहेतु हमारे मान दवा से ए प्लस बर मान फाइव তাহলে a - b হোল স্কয়ারের মান কত হবে অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্রটা আমি কিছুক্ষণ আগেই 29 নম্বর অঙ্কে আলোচনা করলাম ঠিক ওই ফর্মুলাটা ইউজ করব এখানে তাহলে এটা সমান কি পাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম যে তো মান আছে a + b মাইনাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয় a² * 1/a হ্যাঁ এটা সমান এটা পাইলাম এ মাইনাস বি হোল স্কয়ার সমান পাইলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি তাহলে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেটের দরকার হচ্ছে না সো ফার্স্ট ব্র্যাকেট দিলাম টোয়েন্টি ফাইভ
25 माइनस 4 25 गुण 21 ये दुटो गुण कर ले 25 21 25 गुण 10 50 525 राइट साइड पे गेल खूब इजी तुम्हारा सबाई पारबे अंकगुलो अंक शुरू करार आगे कखनो घाबड़ानो जाबे ना कखनो भय पावा जाबे ना भय पार अर्थ होले तुमि आगे हेरे गेछो अंक सल्व होबे ना अतएव साहस करे लिखते होबे एबं सूत्रगुलो अंक शुरू करार आगे आमि जेभाबे सूत्रगुलो एनालाइसिस करेछिलाम ठीक एइभाबे सूत्रगुलो एकटु व्याख्या विश्लेषण करे अंके आसबा ताहले अंक बुझते सुविधा होबे कोथाय प्लस होबे कोथाय माइनस होबे एटाओ जानबा आमि বারবার বলছি যে প্রত্যেকটা সূত্রে কিন্তু ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয় এটা একটু খেয়াল রাখবা আর কোথায় 2ab বা 2xy বা 4ab 4xy হবে সেটাও একটু খেয়াল রাখবা তাহলে অঙ্ক হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ